দক্ষিণ গাজা থেকে সব স্থলসেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেই সাথে যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরে প্রতিনিধি পাঠিয়েছে হামাস ও তেল আবিব। গাজায় ইসরায়েলি হামলায় 7 ত্রাণকর্মী নিহতের পর থেকেই যুক্তরাষ্ট্রের চাপের মুখে এমন সিদ্ধান্ত আসলো। তবে অবরুদ্ধ অঞ্চলটির বাকি অংশে বিশেষ বাহিনী অভিযান চালিয়ে যাবে বলছেন ইসরায়েলের সামরিক বাহিনী। গেল 6 মাসে উপর্যুপরি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দক্ষিণ গাজা। সেনা প্রত্যাহারের খবরে অনেকেই ফিরতে শুরু করেছেন ধ্বংসস্তূপে পরিণত ঘর বাড়িতে। তবে হঠাৎ সেনা প্রত্যাহারকে ইসরায়েলের নতুন যুদ্ধ কৌশল হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।